হ্যালো আসসালামু আলাইকুম, আমি শারমিন নাহার। আমি আজকে দেখাবো ল্যাম রান্না করা। তো আজকে আমি রেসিপি সহ ল্যাম রান্না করাটা দেখাবো। প্রথমে আমি একটা পাত্রে এখানে সরিষার তেল প্লাস সানফ্লাওয়ার অয়েল এই দুইটা তেল মিক্স করা আছে, কারণ আমি সরিষার তেল আর সানফ্লাওয়ার অয়েল সবসময় একসাথে মিক্স করেই খাই। তো আমি এবার এই তেলের ভিতর দিয়ে দেবো, এখানে জিরা আছে, এক চিমটি জিরা দিয়ে দিব। জিরাটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব আস্তে আস্তে করে। তো আমি এখানে দেড়টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় বড় 1.5 পেঁয়াজ দিচ্ছি। তো আমার কাছে এখানে মেনারলি 2 কেজি মেনারলি 2 কেজি মাংস এখানে আছে, এখানে 2 কেজি মাংস আছে। আমি আশা করি এই পেঁয়াজটা এই মাংসের জন্য এনাফ হয়ে যাবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি বাকি মশলা দিয়ে দিব। নর্মালি আমি গরুর মাংস, ল্যাম সব কিছুই মাখায় করি, বাট এই মাংসটা অনেক ছোট ছোট পিস করে কাটা হয়েছে বলে আমি এটা হলো কষায় রান্না করব। আদারওয়াইজ এটা ভেঙে যাবে আর হলো বেশি নরম হয়ে যাবে। তো এই ছোট পিস বলে আমি আজকে কষায় দিছি। ওর যদি বড় বড় পিস হইতো তাহলে আমি আজকে আর কষাইতাম না, আমি মাখাই দিতাম। তো আমি আমার মাখানোর রেসিপিটাও আমি আর একদিন দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আমি আস্তে আস্তে করে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আমি 2 কিউব এখানে বলে হলো আদার কিউব দিয়ে দিলাম, আর আমি এখানে অলরেডি ফ্রেশ গার্লিক আমি ছেঁচে রেখেছিলাম, আমি ওটা দিয়ে দিব। আমি কোনো মশলা মেজার করে দিই না, এ কারণেই দিই না যে আমার একটা অনুমান হয়ে গেছে, জাস্ট অনুমান করেই দিয়ে দিই। আর আদা রসুন দিয়ে একটু ভালো করে নেড়ে আমি বাকি মশলা দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া, আমি যেহেতু বাচ্চারা খাবে এই জন্য আমি একটু মরিচের গুঁড়া কম দিব, একটু কম ঝাল করব। এটা হলো ধনিয়ার গুঁড়া, আমি ছোট্ট এইটা টেবিল স্পুন না, এটা 1 টেবিল স্পুনের কমই হবে। আমি আর একটু দিয়ে দিই। এটা হলো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখানে জিরার গুঁড়া দিয়ে দিব। আমি একটু জিরার গুঁড়া নর্মালি বেশি দিব, কারণ এটা ল্যাম্প তো সামটাইমস এটার ভিতর একটু হালকা গন্ধ আসতে পারে ল্যামের। এটা হলো গোলমরিচের গুঁড়া, আর সাথে আমি দিয়ে দিলাম দারুচিনি, কিছু এলাচ আর লবঙ্গ, আর সাথে কিছু তেজপাতা। দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে আমি পানি দিয়ে দিব। আমি একটু তেল কমই দিয়েছি, কারণ ল্যামের ভিতরে মোটামুটি একটু চর্বি থাকে, অল্প কিছু চর্বি থাকে ওটা বলেই তো তেল বের হয়ে যাবে, এই জন্য আমি একটু কম তেল দিয়েছি। আর কম তেল খাওয়া একটু স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্য আমি একটু কম তেল দিয়েছি। তো আমি এই মশলাটা কষানো হয়ে গেলে আমি মাংসটা ছেড়ে দিব।
আমি পেঁয়াজের ভিতর যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম, এখন আর সেই জন্য লবণ দিলাম না। আমি 3-4 মিনিট মাংসটা কষাবো, মশলাটা কষাবো। কষানোর পরে আমি পানি দিয়েছিলাম, যে পানিটা কমলেই আমি এখন মাংসটা ছেড়ে দিব। আমার মাংস মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা ছেড়ে দিব। মাংসটা ছেড়ে দিয়ে এ হলো আমার ল্যাম্প, আমি ভালো করে ওয়াশ করে রেখেছিলাম যাতে পানি বের হয়ে যায়, কারণ পানির ল্যামের ভিতর পানি সহ ল্যাম দিলে পরে অনেক পানি বের হয়ে যাবে, এমনিতেই পানি বের হবে মাংস থেকে, তো বেশি পানি বের হয়ে গেলে জিনিসটা টেস্টি হবে না, কারণ ওটা কুক করতে পানিটা টানাতে সময় লাগবে। আমার আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পেজটা একটু চ্যানেলটা একটু সাবস্ক্রিপশন করে দিয়েন, আর হলো একটু লাইক দিয়েন, কমেন্টস করেন। আপনাদের যদি আরও কোনো ভালো আইডিয়া থাকে ওটাও আমার সাথে শেয়ার করতে পারেন, কিংবা আপনারা যদি আমার এই রেসিপিটা টেস্ট করে করেন তাহলে আমাকে আমার সাথে শেয়ার করেন কেমন হলো। আপনারা যদি রান্না করে টেস্ট করেন আমাকে জানায়েন কেমন হলো, আমি খুব খুশি হব। আর যেহেতু আমার নতুন চ্যানেল, খুবই অভিজ্ঞতা কম, ভুল ত্রুটি তো থাকবেই, আমি এক্সপেরিয়েন্সড না, রান্না করি অনেক দিন ধরে কিন্তু চ্যানেলটা নতুন, তো আমার আপনাদের যে কোনো সাজেশন আমি মানে অ্যাকসেপ্ট করবো খুব ভালোভাবে। আমারে আমার ভিডিও যদি ভালো করে করতে হয়, ভিডিওর কোনো টিপস কিংবা ইউটিউবের যে কোনো টিপস আমি সাদরে গ্রহণ করব আপনারা যদি আমাকে দেন। এবার আমি একটু ঢাকনা উঠাই দেখি কি অবস্থা, মাংস থেকে পানি বের হচ্ছে, আমি একটু নেড়ে দেই, কারণ এই মাংসটা যদি লেগে যায় খেতে মজা হবে না। মাংসটাতে পানি ছেড়ে দিছে, আমি এই পানিটা কষাইতে শুকাই ফেলবো, তারপরে আমি এই পানি শুকানোর পরে আমি ফাইনালি আর একটু গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে ফেলবো, কারণ ল্যামের মাংস হইতে বেশি সময় লাগে না। আর অনেকেই ল্যামের মাংস খেতে চায় না, বলে যে ল্যামের মাংসতে গন্ধ লাগে, বাট আমি যখন ল্যামের মাংস রান্না করি আমার ল্যামের মাংসতে কখনোই গন্ধ আসে না। আমার মাংসটা আমার পরিচিত যত মানুষ খেয়েছে সবাই পছন্দ করেছে, আমি কখনো মানে ব্যাড রিভিউ পাইনি যে এটার ভিতর গন্ধ আছে কিংবা কিছু আছে। আর সবচেয়ে বড় কথা, আমার খাবারের আমার রান্নার সবচেয়ে বড় সমালোচক হলো আমার দেবর, আমার স্বামী, তো ওরা ওরা পছন্দ করে, কারণ ওরা খাদ্য রসিক, ওরা খাবার খাইতে পছন্দ করে, তো যেহেতু ওরা ভালো রিভিউ দেয় ইনশাল্লাহ আমার মনে হয় না অন্য কারো খারাপ লাগার কথা, এই জন্যই আমি আর কি কনফিডেন্টলি বললাম কথাটা।
আবার মাংসের কষানো হয়ে গেছে, পানি সব কেনে গেছে মোটামুটি। আমি এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে গরম পানি দিয়ে ট্যাপের থেকে একদম গরম পানিটা দিয়ে আমি মাংসটা ঢেকে রেখে দিয়ে দিব, পরে মাংস আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে। আমি এখন পানি দিয়ে দিব, আমি ল্যামে অল্প পানি দিব, খুব বেশি পানি দিব না, কারণ ল্যামটা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। কারণ এটা আমি গলক ওঠার পরে আস্তে জালে ছেড়ে দিয়ে রাখবো, তাহলে এটা আস্তে আস্তে করে পানিও টানতে থাকলো প্লাস মাংসটা সিদ্ধ হয়ে থাকলো। কারণ আমি এই মাংসের ঝোল খুব একটা ঝোল রাখবো না, মাখা মাখা থাকবে, কারণ বেশি ঝোল থাকলে মাংসটা বেশি মজা লাগবে না। তো আমি এই পরিমাণে পানি দিয়ে আমি এখন মাংসটা জাস্ট বলক উঠলে আমি তারপরে আস্তে করে জালে দিয়ে রাখবো। আমার মাংসে বলক এসে গেছে, তো আমি এবার এই মাংসটাকে খুব আস্তে জালে দিয়ে রাখবো, আরও বেশ কিছুক্ষণ মাংসটা সিদ্ধ হয়ে যাবে, প্লাস আমার মাংসের পানিটাও টেনে যাবে, আমার মাংস রেডি হয়ে যাবে। আমি জাল কমাই দিচ্ছি, মিডিয়াম আছে, এটা হইতে থাক, আমি হয়ে গেলে আমি আপনাদের আবার দেখাবো। সো আমার ল্যামের তরকারি খুব সুন্দর একটা কালার এসেছে, তো এটা হয়েও গেছে। আমি এর ভিতরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এটা নেড়ে একটু নেড়ে চেড়ে আমি চুলা বন্ধ করে দিব। আপনারা পেঁয়াজের বেরেস্তা নাও দিতে পারেন, এটা কম্পালসারি কিছু না, বাট আমি দেই এ কারণেই তরকারিটা একটু গ্রেভি হয় আর এটার একটা আলাদা একটা ঘ্রাণ আসে যেটা খুবই মজার, মনে হয় বাগার দিয়েছি বাগার দিয়েছি এরকম একটা ঘ্রাণ আসে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার এই ল্যামের কারি, যদি পছন্দ হয় আমার এই রেসিপি, আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার পেজটা প্লিজ, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, প্লিজ প্লিজ থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।